মাইসার্সের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। শিল্পী কামরুল হাসান, জন্ম ও শিক্ষা জীবন। জন্ম 2 ডিসেম্বর 1921, কলকাতায় তিনজিলা গোরস্থান রোডে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস নরেন্দ্র গ্রাম, বর্ধমান, পশ্চিমবঙ্গ। বাবা মোহাম্মদ হাসিম আলী। কামরুল হাসানের বাবা মোহাম্মদ হাসিম ছিলেন একটি স্থানীয় কবরস্থানের তত্ত্বাবধায়ক। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে পটুয়া নামে পরিচিত হতে বেশ পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি তার খুবই বিখ্যাত। কামরুল হাসান কলকাতা মডেল এবি স্কুলে, কলকাতা মাদ্রাসা এবং পরবর্তীকালে কলকাতা ইনস্টিটিউট অফ আর্টসে অধ্যয়ন করেছিলেন। তিনি 1947 সালে ফাইন আর্টসে পাস করেন। কামরুল হাসান একটি ভৌত অনুশীলন প্রতিযোগিতায় 1945 সালে বেঙ্গল চ্যাম্পিয়ন হন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আগমন করেন। 1948 সালে জয়নুল আবেদিনের সঙ্গে একত্রে তিনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, বর্তমানে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1969 সালে আইয়ুব খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকারের তথ্য ও রেডিও এর কলা বিভাগের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। কর্মজীবন। কামরুল হাসান 1972 সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দেন। তিনি 1948 থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এবং 1960 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কামরুল হাসান জাতীয় কবিতা উৎসবে সভাপতি হিসেবে উপস্থিত থাকাকালীন সময়ে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে স্কেচটি অঙ্কন কার্য সমাপ্ত করার কয়েক মিনিট পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 2 ফেব্রুয়ারি 1988 তারিখে মারা যান।